লেবাননে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা। সোমবার রাতে বেরুতের রামলেত বায়দায় একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতা এসএম জসিম ও আলমগীর ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবুল মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার জবরুল ইসলাম, সুজাত মিয়া, কবির আহমেদ, আশরাফুল আলম, রিয়াজুল ইসলাম, কাজল মিয়া সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন মাওলানা মতিউর রহমান। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।